हाय फ्रेंड्स, दिस इज जगबন্ধু প্রামাণিক फ्रॉम आर.जी. कर मेडिकल कॉलेज कोलकाता। तो तुम्हारे सकलेरই মনে একটা डाउट হবে, তোমাদের মনে বা তোমাদের মা-বাবাদের মনে যে তোমাদের র্যাঙ্ক অনেকটাই খারাপ এসেছে বা তোমাদের ভালো এসেছে, তোমাদের 40,000 র্যাঙ্ক, 70,000 র্যাঙ্ক, লাখের মধ্যে র্যাঙ্ক এসেছে। তো তোমাদের কাউন্সেলিং এ বসা উচিত কিনা, নিটের কাউন্সেলিং, অল ইন্ডিয়া কাউন্সেলিং বা স্টেট কাউন্সেলিং এ তোমাদের বসা উচিত কিনা। তো আমি বলবো তোমাদের র্যাঙ্ক যদি খুব ভালো থাকে তাহলে তোমরা অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে বসতে পারো, আর র্যাঙ্ক যদি তোমাদের একটু কম হয় তো তার জন্য আমি কী তোমাদের করা উচিত বা কত র্যাঙ্কের মধ্যে হলে তোমাদের কাউন্সেলিংয়ে বসা উচিত কি না সেটা আমি ভিডিওতে পরের সেকশানে বলবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো যাতে তোমরা ফুল ইনফরমেশন পাও, আর আমারও একটা লাইফ এক্সপিরিয়েন্স বলবো যে তোমরা যদি আমার কথাটা না মানো তো কি হতে পারে, এটা তোমাদের বলে রাখি। তাই ভিডিওটা পুরো দেখবে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছে তাদেরকে বলে রাখি যে আমরা এই চ্যানেলে নিট প্রিপারেশন বা নিট প্রিপারেশন স্ট্র্যাটেজি, কাউন্সেলিং রিলেটেড ভিডিও, মোটিভেশনাল ভিডিও আর মেডিকেল লাইফ এসব সম্বন্ধে আমাদের চ্যানেলটি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল, আর তোমরা যদি নিট 2021 প্রিপারেশন নিচ্ছ আর তোমাদের স্ট্র্যাটেজি চাই নিটের, তো তোমরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও, আর অন্যান্য ভিডিও যা আছে মোটিভেশনাল ভিডিও বা প্রিপারেশন ভিডিও তোমরা দেখো। আর যারা এখন নিটের কাউন্সেলিংয়ে বসছো তাদেরকে বলে রাখি আমি আলাদা একটা প্লেলিস্ট করে দিয়েছি নিট কাউন্সেলিংয়ের জন্য, আর অন্যান্য মোটিভেশনাল ভিডিও সব আলাদা করে আমি প্লেলিস্ট করে দিয়েছি, তাই তোমাদের যাতে খুঁজতে অসুবিধা না হয় তাই জন্য তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও যে কোন রিলেটেড ভিডিও তোমাদের চাই, তো তোমরা ইজিলি সেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। চলো আর বেশি না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো মেন টপিকে ফেরা যাক। তোমাদের যে একটা ডাউট ছিল যে তোমাদের অনেকে আমাকে মেসেজ করছিলে যে আমার র্যাঙ্ক 40,000, 30,000, 50,000, লাখের মধ্যে আছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ। তো তোমাদের জন্য আমি বলি যে তোমাদের যতই র্যাঙ্ক খারাপ হোক বা যতই র্যাঙ্ক ভালো হোক তোমরা তোমাদের কাউন্সেলিংটা নিশ্চয়ই করাবে। কেন করাবে না, তোমরা নিশ্চয়ই করাবে, আর খুব বেশি টাকা লাগে না, তাই জন্য তোমাদেরকে করানো উচিত। আমি যা বলবো একটা বড় দাদা হয়ে বা তোমাদের বন্ধু যদি মনে করো বন্ধু হয়ে যে তোমরা এখন কাউন্সেলিংটা করিও, কারণ এখন কিছু নিজেদের র্যাঙ্ক দেখে তোমরা জাজ করো না এখনই, কারণ কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু ফুললি বোঝা যায় না। ফুললি কখন বুঝতে পারবে, যখন স্টেট র্যাঙ্কটা বেরোবে। আমি যা ভাবছি একটা প্রবাবিলিটি হতে পারে যে তোমাদের স্টেট র্যাঙ্কে অতটা ফ্লাকচুয়েশন দেখা যায় নাও যেতে পারে, কারণ আমার যা ধারণা, আমার যা মনে হচ্ছে একটা যে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেরিট যদি অত ভালো না হয়, নাই হতে পারে, আর তাই জন্য আর অন্যান্য স্টেটের মেরিট ভালো হয়, তাহলে এই যে র্যাঙ্কটা ইনফ্লেশন হয়েছে এত বেশি, তো এটা অন্যান্য স্টেটের জন্য হতে পারে, আর হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেরিট তত ভালো হয়নি, তাই জন্য স্টেট র্যাঙ্কটা ঠিক মানে একটা অ্যাকসেপ্টেবল এমনি হতে পারে। তোমাদের বেশি অল ইন্ডিয়া র্যাঙ্কে তোমাদের স্টেট র্যাঙ্ক ভালো থাকতেই পারে, এটা ডিসঅ্যাগ্রি করার কিছু নেই, কিছুই হতে পারে। তাই তোমরা এখনই নিজের র্যাঙ্ক দেখে জাজ না করে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যাতে কাউন্সেলিংয়ে বসো, আর কাউন্সেলিং বসে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়, এইসব আমি অন্য একটা ভিডিওতে, আগের ভিডিওতে বলা হয়েছে, দিব্যজ্যোতি বলে দিয়েছে, তো এটা দেখো তোমরা। ডকুমেন্ট ভেরিফিকেশন পরে তোমাদের স্টেট র্যাঙ্কটা বেরোবে, স্টেট র্যাঙ্কটা ওয়েবসাইটে রিলিজ হবে, সেটা দেখে তোমরা বুঝতে পারবে, 100% বুঝতে পারবে। আর স্টেট র্যাঙ্কেও আমি কাট অফ ইয়ে সব বলে দিয়েছি ভালো করে সাজিয়ে গুছিয়ে, তো তোমরা সেই ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে। আর যে প্যারেন্টসরা আপনাদের আমাদের ভিডিওটা দেখেন তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আপনাদের ছেলে মেয়েদের যদি র্যাঙ্ক খারাপ হয় আর তারা যদি না কাউন্সেলিংয়ে বসতে চায় তো আপনারা তাদেরকে ফোর্সফুলি কাউন্সেলিংয়ে বসাবেন, স্টেট র্যাঙ্কটা তাদেরকে বোঝাবেন যে স্টেট র্যাঙ্কটা অন্তত আসুক, অতটুকু পেশেন্স রাখতেই হবে একটু, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আর আমার একটা লাইফের একটা স্টোরি বলি আপনাদেরকে বা তোমাদেরকে, যে আমার স্টেট র্যাঙ্কে একটা কী গণ্ডগোল হয়েছিল। আমি 2017 পাস আউট, আমি 2017-তে আমি নিট দিয়েছিলাম, আমার র্যাঙ্ক খুব বাজে এসেছিলো, লাখের মধ্যে 1 লাখ কত ছিল, আমি আনরিজার্ভ ছিলাম। আর 2018 ते आमी एक बछर ड्रप दिए पड़े आमी बायोमेंटल क्लासेस ऑनलाइन ओखाने आमी एक बछर घरे बसे पढ़ेছিলাম ওখান থেকে। তো আমার র্যাঙ্কটা খুব খারাপ হয়নি, আমার 40,000 র্যাঙ্ক হয়েছিল। আর 40,000 র্যাঙ্কে আমি ভেবেছিলাম হয়ে যাবে। 2017 তে কাট অফ কত ছিল জানো? 42,000 42,000 কাট অফ ছিল। মালদা মেডিকেল কলেজ লাস্ট পেয়েছিল আর আমার র্যাঙ্ক ছিল 40,000। তো অবভিয়াস ছিলাম আমি যে আমি পেয়ে যাব, কিন্তু আসল কেসটা হয়ে গেল। আমি খুশি ছিলাম, অনেক খুশি ছিলাম, নাচানাচি করতাম। আর আমার স্টেটের র্যাঙ্কটা যখন বেরোলো তখন আমার পায়ের নিচ থেকে জমিন ঘিসকে গেল, আমার পৃথিবী উল্টে গেল। তোমাদের এখন যেমন তোমরা শকড হয়েছো অল ইন্ডিয়া র্যাঙ্কটা শুনে, তেমনি সেই সময় আমি নিজের ক্যাটাগরি আমার স্টেটের র্যাঙ্কটা দেখে আমার মাথা ঘুরে গেছিল। কারণ তখনকার দিনে তোমার 1800 বা 1600 এমনি বা 1700 খুব জোর অত দূর স্টেট র্যাঙ্ক অবধি পাওয়া যেত। তখন 2018-তে নতুন কলেজগুলো খুলেনি, 19-এ খুলেছিল। এটা আমার একটা ব্যাড লাক ছিল, যদি 18-তে খুলতো আমি পেয়ে যেতাম, এক বছর আর নষ্ট হতো না আমার। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার র্যাঙ্ক ছিল 1900 সামথিং। তো তোমরা ভাবতে পারছো যে আমার এটা নেগেটিভ দিকটা দেখাচ্ছি। আর এই সেম জিনিসটা যদি পজিটিভ দিকে তোমরা ভাবো যে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটা খারাপ আছে, কিন্তু যেটা আমি রিজন বললাম ওই রিজনটা যদি অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলে স্টেট র্যাঙ্কটা তোমাদের ভালো আসতে পারে। তোমরা কেন রিস্ক নেবে নিজেদের লাইফ নিয়ে? তোমাদের কাছে একটা অপশন আছে যে তোমরা করাতে পারো, তোমরা কেন সেটা করবে না? তাই জন্য আমার তোমাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট যে তোমরা কাউন্সিলিংয়ে নিশ্চয়ই বসো, অবশ্যই বসো, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস তোমাদেরকে দিতে চাইবো অ্যাজ এ বড় দাদা, অ্যাজ এ তুমি বন্ধু ভাবো বা যাই ভাবো, যে তোমাদের র্যাঙ্ক যদি একটু খারাপ থাকে বা অনেকটাই খারাপ থাকে আর তোমরা সত্যি করেই তোমরা ডাক্তারই হতে চাও, তো তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। আর বেশি ইয়ে করো না, কারণ 6 মাসই আর তো 6 মাস খালি পড়তে হবে, তোমরা নিশ্চয়ই ডাক্তার হবে, কেন হবে না? 6 মাসের পড়াতে তোমরা ডাক্তার হয়ে যেতে পারো। তাই তোমরা এনসিআরটি, আমি যখন বলেছিলাম এনসিআরটি পড়তে থাকো আর বেশি চিন্তা করো না। আর যারা এই চ্যানেলে নতুন এসেছে তাদের জন্য আমি বলে রাখি, বা তোমরা যারা দেখছো তার জন্য বলি যে তোমাদের কাউন্সিলিং রিলেটেড যা যা ভিডিও আসবে সব তোমাদের সাফিসিয়েন্ট তোমাদের কাউন্সিলিং করার জন্য। তোমরা কোনো অন্যান্য কাউন্সিলার যারা টাকা নেয় সেই টাকা দিয়ে তোমাদের কাউন্সিলিং করানোর কোনো দরকার নেই। এই সময় অনেক ফোন আসবে কাউন্সিলারদের যে তোমাদের এত কম মার্কস আছে তো তোমাদেরকে করিয়ে দেবো, অ্যাডমিশন করিয়ে দেবো। এমনি একটা আমি কমিউনিটি পোস্টেও তোমাদেরকে দিয়ে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। ওইসব ফ্রড, ফালতু পয়সা খাওয়া, তো ওইসব থেকে সাবধান থেকো। আর বলবো যে কাউন্সিলিং রিলেটেড যা যা ভিডিও এই চ্যানেলে আসবে সব দেখো, নিশ্চয়ই ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যা যা ভিডিও মোটিভেশনাল ভিডিও বা নিট 2020 যারা 2021 যারা দেবে তাদের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি সব ভিডিও অ্যাভেলেবেল আছে। তো এই চ্যানেলে তোমরা রেগুলারলি ফলো করো, এটাই আমার বলার ছিল। চলো, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।